দুজন দুজনকে অনেক আগে থেকে চিনতেন। আমাদের নায়ক ওয়াসিমকে আপনার দৃষ্টিতে মানে কেমন ওনার ভালো দিকগুলো কিংবা মন্দ দিকগুলো থাকে না যে মানুষের মানুষ? হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ। ওনার ভালো দিকগুলো বলতে গেলে আমি বলবো যে সে একজন খুবই খুবই অময়িক মনের মানুষ এবং খুব শান্তশিষ্ট, এবং খারাপ দিক যদি যদি আমার মতো যদি আর কি মাথা গরম হয়ে যায় তাহলে কিন্তু আবার একটু খবর আছে। হ্যাঁ, রাগ হয়ে গেলে খবর আছে। আর ওয়াসিম মামাকে মোটামুটি সবাই একটু ভয় পায়, কারণ সে এমনি কিন্তু কাউকে কিছুই বলে না, চুপচাপ থাকে, শুটিংও পারফেক্টলি করে, সবকিছুই ঠিক আছে, কিন্তু টাইম টু টাইম তার খাবারটা এগুলো যদি একটু এদিক ওদিক হয় তাহলে তার মাথাটা একটু গরম হয়। সে আমারই মতো রাগ করে সে বাসা চলে যায়, বাসা থেকে খেয়ে আবার আসে শুটিং স্পটে। তো ভাগ্নি তো আমি, তার আমারও একটু ওই জিনিসটা আছে, খাবারের ইয়েটা না, কিন্তু এমনি ম্যানলি ম্যান হিসেবে ওয়াসিম আমার কোনো জবাব নেই, কোনো তুলনা হয় না কোনো। এবার নায়ককে জিজ্ঞেস করবো যে আপনার দৃষ্টিতে নায়িকা নূতন তার ভালো দিক এবং মন্দ দিক আপনার কাছে কোনটা? আমার দৃষ্টিতেও ওর ভালো দিক মন্দ দিক যদি বলতে যাই তাহলে ঘন্টার পর ঘন্টা লাগবে, সংক্ষেপে শুনবো। এটা বললে খারাপ দিক তো সময় লাগে না, কিন্তু একটা কথা বললেই হয় যে মেজাজি খারাপ, মেজাজ খারাপ করে, এইটা করে সে করে, একটুখানি এইটা বললে শেষ। কিন্তু ভালো দিক বলতে গেলে একদম অনেক অনেক প্লেন্টি অফ টাইম, একজন ভালো অভিনেত্রী, ভালো সুখর নৃত্যশিল্পী, খুব সিরিয়াস কাজ করে এবং ডায়লগ কি আসে না আসে সে আগে থেকে দেখে এবং ওটা পড়ে, সি গোস থ্রু দি ডায়লগ ইন বিটুইন দ্য লাইনস অ্যান্ড ওয়ার্ডস অ্যান্ড সি ট্রাইস টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দি ওয়ার্ড। এটা আবার অনেক ডাইরেক্টরকে জিজ্ঞেস করে, ডাইরেক্টর হয়তো বিরক্ত হয়, ব্যস্ত থাকে, ওর তো অভ্যাস নেই, এটা অনেক ডাইরেক্টর আবার কি বুঝাবো আবার কি সে রাগ হয়ে রাগ হয়তো আমিও আবার অনেক সময় সেটে থাকবো বলি, আরে ধরবেন যান আপনি বুঝায় না, আপনি আপনি মানুষ কাউকে বুঝাবেন না আর্টিস্টদের কেন আপনি শুট করেন। আসলে অভিনয় বলেন নাচ বলেন সব দিক দিয়ে মানে খুবই পারদর্শী আমাদের নায়িকা নূতন। এবার একটু জানতে চাইবো যে আপনারা দুজন একসঙ্গে অভিনয় করেছেন, নূতনের অনেকগুলো চলচ্চিত্রের গান আছে, আপনার চলচ্চিত্র অনেকগুলো গান আছে, এই মুহূর্তে শ্রোতাদের একটু আপনার প্রিয় একটা গান শোনাবো, কোন গানটা শোনালে আপনি আপনার ভালো লাগবে কিংবা শ্রোতাদেরও ভালো লাগবে? এই মুহূর্তে যদিও আমার একটু ইচ্ছে হচ্ছে শুনতে আপনার সেই বিখ্যাত ছায়াছবি প্রাণ সজনের ছবি থেকে কি জাদু করিলা, এই গানটাকে শ্রোতাদের একটু শোনাবো নিশ্চয়ই। শ্রোতার বন্ধুরা চলুন আমরা আমাদের নায়ক ওয়াসিম অভিনীত তুমুল জনপ্রিয় এবং সুপারহিট ছবি প্রাণ সজনের ছায়াছবি থেকে শ্রোতা বন্ধুরা আমাদের সাথে রয়েছেন এবং আসলে উত্তরণ আমাদের বেতার ম্যাগাজিন খুব শ্রোতার মধ্যে এবং শ্রোতার প্রিয় একটি অনুষ্ঠান। এই মুহূর্তে আমরা ঈদের রাতে আমরা আড্ডা দিচ্ছি শ্রোতাদের সঙ্গে, আমার ভীষণ ভালো লাগছে। এই মুহূর্তে আমি নায়িকার কাছে যাব, নায়িকার গান তো শুনলাম, এই মুহূর্তে আপনার প্রিয় একটা গান শুনবো। আমার নিজস্ব যদি আমাকে জিজ্ঞেস করলে আমার প্রিয় অনেক গান আছে, অনেক গান আছে, কিন্তু তার মধ্যে থেকে আমার একটি গান খুবই প্রিয় যেটা আমি সবসময় নিজেই মানে আমার মনে হয় সেটা হলো প্রেমিক ছবির গানটা। মন খারাপের গান না এটা, কারণ গানটা কিন্তু মিনিংফুল গান, অবশ্যই অনেক সুন্দর একটি রোমান্টিক গান, এটা যদি কেউ বুঝতে পারে গানটা কেন হৃদয়ে, হ্যাঁ কেন ঈদের দিনও কিন্তু সবাই যে হ্যাপি থাকে তা না, অনেকেরও ঘরে কিন্তু ঈদের খাবার নেই, কাপড় চোপড় নেই, অনেক কিছু নেই, সেই জন্য আমি তাদের জন্য সেই দর্শকদের জন্য আমার এই গানটি উপহার। নিশ্চয়ই নিশ্চয়ই অনেক চমৎকার আপনার অনুভূতি। শ্রোতা বন্ধুরা চলুন আমাদের নায়িকা নূতন অভিনীত প্রেমিক ছায়াছবিটিকে সামিনা ইয়াসমিনের কণ্ঠে আমার মনের ভিতর এত চালা আগুন পেয়ে যাবে এই গানটিতে আমরা চলে যাই।
আসলে চমৎকার লাগছে গান শুনতে। আসলে চলচ্চিত্রে যখন আপনারা একসঙ্গে কাজ করেন, নায়ক কিংবা নায়িকা একসাথে কাজ করতে গেলে কিন্তু একে অন্যের প্রতি ভালো লাগা তৈরি হয়, প্রেম ঘটিত ব্যাপার অনেক গুজব শোনা যায়, সেরকম কোন ব্যাপার একটু জানতে চাচ্ছি যে প্রেম এসেছিল জীবনে আমার? না, আমি বলতে পারি পরিষ্কার কথা, এটা যা যা কোনো প্রুফ করার মতো উল্টাপাল্টা কেউ বলতে পারবে না যে ইন্ডাস্ট্রিতে নতুনের সঙ্গে আমার কোনো নতুন আমার ভাগ্নি এবং ওর ওর মামা শ্বশুর, সে আমার এত ঘনিষ্ঠ বন্ধু, অফিসিয়াল অফিসিয়াল ভিপি ছিল, আমিও সেই হলের ছাত্র ঢাকা ইউনিভার্সিটি, তা আমরা একসঙ্গে থাকলাম খুব। এই জন্য বাবুল, এই ওর হাজব্যান্ডের নাম বাবুল, সে আমাকে রেসপেক্ট করে, এটা আমি যদি না বলি তাহলে ঠিক হবে। আসলে আমি একটু বলি যে শ্রোতাদের, যে আপনি নায়ক ওয়াসিম এমন একজন নায়ক, আসলে অনেক নায়িকার সঙ্গে, নাম করা নায়িকার সঙ্গে জুটি করেছেন, সেই শাবানা, অলিভিয়া, রোজিনা, নতুন, অঞ্জু ঘোষ থেকে শুরু করে প্রত্যেকটা নায়কের নায়িকার সঙ্গে আপনি দাপটের সঙ্গে নায়কের চরিত্র অভিনয় করে গেছেন। কোন আসলে প্রেম করতে পারে সেরকম কোনো ব্যাপার ছিল না, অন স্ক্রিন প্রেম করেছেন বড় পর্দায়, কিন্তু বাস্তবে কোনো না না। আমি আমি বলি আসলে ওয়াসিম মামা কিন্তু খুব সিরিয়াস ছিলেন অভিনয়ে যখন করতেন, এমনি আমরা খুব আড্ডা মারতাম, গল্প করতাম, কিন্তু যখন অভিনয় করতেন তখন কিন্তু খুব সিরিয়াসলি অভিনয় করতেন, একেবারে মনোযোগ দিয়ে। আর মানে দর্শকদের অনেকে বলে যে আপনারা যে একসঙ্গে এত ক্লোজ সিকোয়েন্স করেন, এত জড়িয়ে ধরেন, আপনাদের মধ্যে কি প্রেম হয় না বা কিছু? এটা স্বাভাবিক, আসলে না, জিজ্ঞেস করে ভালো কথা, দর্শকদের মনে হতেই পারে, কারণ হয় কি এত লোক থাকে আর সব হিরোর সঙ্গে যদি আমাদের সবার সঙ্গে কিন্তু ধরতে হয়, তার মানে কি আমরা আমাদের সবার সঙ্গে কি প্রেম হয়? প্রেম কিন্তু সবার সঙ্গে হয় না, যে কোনো পার্টিকুলারলি একজনের সঙ্গে হতে পারে, হতে পারে, হয় না যে তা না, কিন্তু ভালো লাগতে পারে, কিন্তু দেখা গেল যে হয়তো ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করলাম, দেখলাম যে তার সঙ্গে আর হয়তো বা স্যুট করলো না। কিন্তু ওয়াসিম মামার ব্যাপারে আমি হল করে বলতে পারি যে আমি এত বছর থেকে আমার মনে হয় ওয়াসিম মামা আমার পরে এসছে ফিল্মে, আমি আগে আসছি। হ্যাঁ, আমি বেশি জানি, ওয়াসিম মামা পরে এসছে, আলমগীর সাহেব পরে এসছে, আমি জানি যে ওনারা ওনাদের সম্পর্কে এইসব ধরনের কোনো বাজে ইয়ে নেই, মানুষ ছড়াবেই ফিল্ম, মানে নির্মাণ না ছড়ালে শিল্পীরা কিন্তু শিল্পত্ব পায় না। আর বিশেষ করে আপনাদের দুজনের রিলেশনটা, নায়ক নায়িকা ছিলেন, শ্রোতা বন্ধুরা হয়তো খেয়াল করবে যে দুজন দুজনকে কিন্তু ভাগ্নি ডাকছে, একজন আরেকজন মামা ডাকছে, তার মানে কি বাস্তব জীবনে কিন্তু তারা মামা এবং ভাগ্নি, তাই নয় কি? আত্মীয়তার সূত্রে বাস্তব জীবনে আমাদের নায়িকা নূতনের মামা হচ্ছেন নায়ক ওয়াসিম, এবং নায়ক ওয়াসিমের ভাগ্নি হচ্ছেন নায়িকা নূতন, পরিষ্কার হয়ে গেল, তাই না? এবার নায়িকাকে ছাড়ছি না, নায়িকাকে আরেকটা প্রশ্ন করতে ইচ্ছে করছে। আপনি অভিনয়ের শুরুতে স্বাধীনতা পর বলবো প্রথম ছবি ওরা 11 বছর, এরপরে স্বাধীনতার আরেকটি ছবি না, প্রথম ছবি নতুন প্রভাত না, আমি স্বাধীনতার পরে, স্বাধীনতার পর, হ্যাঁ, ওরা 11 বছর, সেখানে তার পরপরই আরেকটি মুক্তিযুদ্ধের ছবি সংগ্রাম, এবং তারপর আরেকটি ছবি বাদশা, পরপর ছবিগুলো খুব, ওরা 11 বছর তো আমরা জানি, এবং সংগ্রাম মুক্তিযুদ্ধের ছবি, ঐতিহাসিক ছবি, এবং বাদশা প্রথম কালার ছবি, প্রথম রঙিন ছবি বাংলাদেশের বাদশা, তিনটিতে নায়ক খসরু। তারপরে আমাদের কিন্তু জুটি একটা ভালো জুটি গড়ে উঠেছিল, অনেকে কিন্তু বলে যে নায়ক খসরুর সঙ্গে আপনার একটা ভালো রিলেশন ছিল, সেটা কেমন ছিল? না, ভালো রিলেশন বলতে যে এক কথাতে বলে দিলাম যে ছবি করলে যে রিলেশন ভালো হবে এটা মানুষের ধারণা, কারণ এই জুটিটা কিন্তু দর্শকরা গ্রহণ করেছে, না গ্রহণ করেছিল, গ্রহণ করেছিল তখন, আর ওই সময় কিন্তু আর অন্য মানে একটা সাইড ছিল, রাজাক সাইড ছিল, ওনার একটা আলাদা সাইড ছিল, এবং দল দেখতে ওরকম একমাত্র বোধ হয় মামা ছিলেন আর ওই খসরু সাহেব ছিলেন, ওনারা যখন এসছেন তখন কিন্তু একটু ফিল্মের ইয়েটা একটু আলাদা হচ্ছিল, হ্যাঁ, যে টল হ্যান্ডসাম দেখতে ভালোই, তো সে মানুষ কিন্তু একটু বেশি বেশি বাড়িয়ে বলে, যে যেটা হয় না সেটাকেও বাড়িয়ে বলে, প্রেম সবার সঙ্গে হয় না, কপাল সবার সঙ্গে জোড়া জোড়া লাগে না,
প্রেম কখন কার সঙ্গে হয়ে যায়, আমি দোষ দুশ্মন করতে উনারা করেছে, আমি দোষ দুশ্মন ছিলাম না। জোশী মা, বাবুল, আমার বই, যার বন্ধু তারা করেছে, তাদের একটি ছবি করতে গিয়ে বাবুলের সঙ্গে আমার প্রেম হয়েছে। হ্যাঁ, তো আমি আরো তো তিনজন ছিল, তাদের সঙ্গে তো হতে পারতো। আমি কিন্তু খুব দুষ্ট প্রকৃতির মেয়ে ছিলাম, সবার সঙ্গে দুষ্টমি করতাম, চঞ্চল ছিলাম, কিন্তু বাবার সঙ্গে একটু চুপচাপ থাকতাম। একটু এটাই আমার একটা ক্ষোভ ছিল যে এই ভদ্রলোক এত চুপচাপ কেন থাকে। কিন্তু ওই ভদ্রলোকের সঙ্গে কিন্তু আমার বিয়ে হয়। আচ্ছা, আজকে ঈদের দিন খুব ভালো লাগছে, মানে এই তারকা আড্ডা দিতে শ্রোতারা খুব আসলে খুশি হচ্ছে আমাদের এই কথোপকথনে। আজকে ঈদের দিন আসলে এই মুহূর্তে আপনাদের এই বর্তমান সময়ে আপনার ঈদ গুলো কেমন লাগে? ছোটবেলায় ঈদগুলো ভালো লাগতো নাকি যখন আপনারা অভিনয় করতেন খুব ব্যস্ত ছিলেন সেই ঈদগুলো মানে ভালো লাগতো, নাকি এখন যে একটা অবসর জীবন সেই ঈদগুলো ভালো লাগে? এখনকার ঈদ একরকম, ছোট সময়ের ঈদ কিন্তু আর যেমন সকাল থেকে সবাই করে, সকালবেলা উঠেই বাস ওই যে ঈদ যেরকম কোরবানি ঈদ, এখন কোরবানি ঈদে গরু ছাগল যেটা কিনা হয় বা কেনার মধ্যে একটা আলাদা, হ্যাঁ কিনা কিনে নিয়ে আসে, তো নিয়ে আসে থাকে বন্ধ থাকে। আমার দুষ্টামি বুদ্ধি থাকতো সবসময়, বলে না যে দুষ্ট টাইপের ছিলাম ছিল, তারপরে খুব গরু রশিটা হয়েছে যে যে বাল বান্ধা রাখছি এর মধ্যে ওটা খুলে দিতাম, ওটা খুলে দিতাম, তারপরে কোরবানির দিকে কোথায় এগুলো তো সব ভেঙে গেছে, মানে কোন দিকে চলে গেছে, গরু ছেড়ে দিয়েছে, হ্যাঁ এটা তো ছোটবেলা গরু ছেড়ে দিয়েছে, হ্যাঁ এখন তো বড়বেলা সেটা করে না, বড়বেলা করি না, কিন্তু এই সমস্ত ইতিহাস তো মনে হয় আসলে, তাই ছোটবেলা ইদগুলো তাহলে আপনার ভালো কেটেছে তাই না? হ্যাঁ ছোটবেলা না, এটা ভালো তো আর কাটে নেই, তারপরে গরু কোথায় পাবে, আর এই নিয়ে গেছে ও নিয়ে গেছে, ছাগল ফলন কি যাবে, গরু সব ছেড়ে দিয়েছেন করবা, এমনকি খুব মেজাজ খারাপ সবার, তারপরে ঘুরতে 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 না ওই পাইতে হলো অন্যায় এগুলো কেউ ছাড়ে নাকি, অসুবিধা এগুলো মিয়া রেডি করে রাখে যে ঈদের পরে জবে করে বিক্রি করে। যাই হোক, এখন এই সময় এসে সেই ছোটবেলা ঈদগুলো স্মরণ করি, ওই ঈদগুলো স্মরণ করি এবং ভালো লাগে, আনন্দ লাগে। এখন এখন আর সেইরকম মনে হয় না, এখন জাস্ট নামাজ, তারপরে ঈদ আসে কাম ব্যাক টু হাউস, এরপর আত্মীয় স্বজন একটু দেখা, এই এই করে এর মধ্যে ঈদ, যেমন আজকের ঈদটাও যেমন সারাদিন এভাবে কেটে গেল, এই মুহূর্তে মাংস মাংস বিলাতে হয় লোকজনকে, আমার বিভিন্ন ধরনের লোক আসে, ওদের জন্য আমার এত এত চিন্তা আছে আত্মীয়ের মধ্যেও না, আমি গরিব লোকদের। আচ্ছা, আরেকটা বিষয় খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে কোরবানিদের সময় যে কোরবানি দেওয়ার পর আজকে সারাদিন চলে গেল, এখনো কিন্তু অনেকে সেই ময়লা আবর্জনা গুলো পরিষ্কার করেনি, অনেকে করেছে, কিন্তু আপনারা যেহেতু প্রিয় তারকা দর্শকদের শ্রোতাদের, আপনারা যদি মানে সেই সচেতনতার কথা একটু সংক্ষেপে শ্রোতাদের উদ্দেশ্যে বলেন দুজন। আমি আগে থেকে এই নোংরা জিনিস, নোংরা গন্ধ, এই বর্জ্য আবর্জনা এগুলো আমি সবসময় আগে থেকে বলে দিই ওদেরকে, কসাইদেরকে বলি, আর যে যারা মাংস কাটে এদেরকে আমি বলি যে তোমরা কিন্তু এইগুলি দায়িত্ব এখানে এসে কোনো কাজ রাখবা না, এখানে এটা নিয়ে যাওয়া, তার আবার মাংস নিয়ে যাওয়া, আর যদি এগুলো না নাও তাহলে মাংসও পাবো, এরকম আমি একটা অ্যাপ্লাই করি আর কি, আই ডু। সো দ্যাট টাইম দেখতাম যে তোরা না কিন্তু সব নিয়ে যায়, শুধু ঈদের জন্যই যে পরিষ্কার করতে হবে এটা কিন্তু মানে ঈদ তো, ঈদের সময় তো গরু কোরবানি হবেই, কাটাকাটি হবে, সেগুলোকে পরিষ্কার করার দায়িত্ব যে বাড়িতে কোরবানি দিবে তাদের দায়িত্ব, তারাই এগুলোকে পরিষ্কার করবে। যেমন আমাদের বাসায় কোরবানি করার সঙ্গে সঙ্গে কোরবানি শেষ, গোস্ত বিলানো শেষ, বাড়িঘর দেখলে মনে হবে নতুন করে আবার বোধহয় পেন্টিং করা হয়েছে, কারণ এটা একজন মানুষের সচেতনতা। আমি মনে করি
যে প্রত্যেকটা মানুষকে একটু সচেতন হতে হবে, কেয়ারফুল থাকতে হবে, কারণ নিজেদের ভালোর জন্যই, নিজেদের মঙ্গলের জন্য এটা করতে হবে, এটা করতে হবে। আরেকটা বিষয়, আমাদের এই কোরবানিদের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের উপর আরেকটি বিপদ এসে পড়েছে, সেটি হলো ডেঙ্গু মশার উপদ্রব। তো আমাদের মনে হয় শ্রোতাদের একটু আপনারা যদি একটু সচেতন করেন শ্রোতাদের কি করতে হবে। দেখেন, উই আই অলমোস্ট পিক ইন দ্য সিটি, অন্য কোন জায়গায় আছে কিনা আমি জানি না। They are so afraid of this thing, this mosquito bite. আমি চিন্তাও করতে পারি না যে তারা কিরকম রাস্তার মধ্যে বলাবলি করতে থাকে, কে কাউকে আমি কাঁপতেও দেখি, হয়তো তার বাচ্চার হয়েছে বাঁচবে কি না। মানে একবার যদি কামড় দেয় ওরা ওরা মনে করে যে মাই মাই কিডস উইল ডাই। তো সেই জন্যই তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তাই নাকি? আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বাইরে আছেন, দেশের বাইরে আছেন, উনি কিন্তু অলওয়েজ ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছেন প্রত্যেকটা মানুষকে সচেতন হওয়ার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য। এখন আমরা সবাই মিলে কিন্তু চেষ্টা করছি, এখন আল্লাহ পাক জানে চেষ্টার ত্রুটি রাখছে না কেউ, তবে বাকিটা সবকিছু আল্লাহর। নিশ্চয়ই আসলে আমাদের প্রধানমন্ত্রী এ নিয়ে যথেষ্ট সচেতন এবং জনগণকে সচেতন করছেন, আর আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। অবশ্যই আমাদের নিজ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পানি জমতে দেওয়া যাবে না, এগুলো ব্যাপারে। হ্যাঁ, যে ফুলের টব টায়ার গুলোতে পানি জমা যেন না থাকে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, অ্যানাউন্স করা হচ্ছে। কিন্তু আমরা আমি একটি কথা বলবো, একটু আমার বাকি কথা থাক আর না থাক, আমি একটু কথা বলতেই যাবো, বলার আমার দরকার, যেহেতু আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট করি, আমি জোটের সঙ্গে অনেকদিন থেকে আছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিব যে উনি এত সচেতন, উনি দেশের জন্য যে এত দেশের মানুষকে এত ভালোবাসে, যেটা আমি বলে শেষ করতে পারবো না। কিন্তু আমরা ওনাকে ফলো করি, ওনাকে দেখি, কিন্তু আমরা কেন সচেতন হই না, এটা আমাদের সচেতন হতে হবে। শুধু তার উপর ভরসা করলেই হবে না, আমাদের আমরা যে পর্যন্ত সচেতন না হব সেই পর্যন্ত কিন্তু কিছুই হবে। অবশ্যই খুব চমৎকার একটি কথা বলেছেন। আসলে ঘড়ি কাটা বলছে, আমাদের সময় ফুরিয়ে গেছে, আমরা আমাদের একটু খাবার বাকি রয়ে গেছে, খাবারটা যাবো কোরবানির ঈদের নিশ্চয়ই খাবার খাবো আমরা অনুষ্ঠানটা শেষ করার পর। শ্রোতাদের একটু বিদায় জানাই। অবশ্যই নায়ক ওয়াসিম এবং নায়িকা নতুন দুজন শ্রোতাদের কাছ থেকে বিদায় নেবেন। ঈদ এত আনন্দের আমাদের সবার জন্য, আল্লাহ আল্লাহর একটা মেহরবানি যে আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছে আমাদেরকে, সেজন্য সব সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। ঈদ মোবারক। প্রিয় বন্ধুরা, ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমার খুব কষ্ট লাগছে আপনাদের বাড়িতে আসতে পারলাম না, খেতে পারলাম না, কিন্তু আমরা এখানে খুব আড্ডা জমিয়েছি, ঈদের খুব মজা করে খাচ্ছি, আপনারা কিন্তু নজর দিবেন না, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডেঙ্গু থেকে সচেতন থাকবেন, এবং সকলে মিলে এটা কি এই ডেঙ্গুকে কিভাবে পরিহার করা যায় সেই চিন্তা করুন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।